নমস্কার, আমি দোলা বলছি। ইয়ামি মামিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে নানা রকমের সবজি বাজারে পাওয়া যায়, আর এই নানা রকম সবজি দিয়ে যদি একটা পাঁচমিশালো সবজি তৈরি করা যায় তাহলে কেমন হয়? ঠিকই ভেবেছেন, আমি আজ সেরকমই শীতের সবজি দিয়ে পাঁচমিশালো একটা তরকারি আপনাদের তৈরি করে দেখাবো। এটা রুটি ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। চলুন আর কথা না বাড়িয়ে তাহলে শুরু করে দিই। শীতকালে পাঁচমিশালো তরকারি করার জন্য আমি প্রথমে সবজিগুলো এক এক করে কেটে নেব। আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি বেগুন। আমি প্রথমে বেগুন কেটে নিলাম। এবার দেখছেন এই যে ফুলকপির এই ডাঁটটা, এই ডাঁটগুলোকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নেব। এই পাঁচমিশালো তরকারিতে এই ফুলকপির ডাঁটটা দিলে কিন্তু খেতে খুব স্বাদ লাগে, টেস্ট আরো বাড়িয়ে দেয় এই পাঁচমিশালো তরকারির। খুব পাতলা পাতলা করে কিন্তু এই ফুলকপির এই ডাঁটগুলোকে কেটে নিতে হবে। দেখুন ঠিক এরকম পাতলা পাতলা করে কিন্তু এই ফুলকপির ডাঁটগুলোকে কেটে নিতে হবে। বেশি মোটা করলে কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। আমি এইভাবে আস্তে আস্তে সমস্ত তরকারিগুলো এক এক করে কেটে নেব। এই সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কাটবেন। আমি সব সবজিগুলো একটু লম্বাটা লম্বাটা করে এইভাবে কেটেছি। আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে, এবার চলে যাব পরের স্টেপে। শীতের পাঁচমিশালো তরকারি করার জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাস ওভেনটা অন করে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, তেলটা আমি চারিদিকে এইভাবে গ্রিস করে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছটা বড়ি। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি ছটা। এই বড়িটা আমি এবার ভালো মতন ভাজা করে নেব। বড়িটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িটা একটা পাত্রে তুলে রাখছি। এই তরকারিতে কিন্তু খুব বেশি একটা তেল দরকার হয় না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে আসলে এবার আমি এখানে দুটো কাঁচা লঙ্কা এইভাবে চার ভাগ করে চিরে নিয়েছি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এই কাঁচা লঙ্কার উপরে যদি একটু নুন দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা অত ফেটে চারিদিকে বেরোয় না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে কেটে রাখা বেগুন, তারপর দিয়ে দিচ্ছি তিল। সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি ফুলকপির ডাঁটগুলো, আমি যে কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে, দিয়ে দিচ্ছি ফুলকপির ডাঁটটা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি কিন্তু সবজিগুলো একটু লম্বাটে লম্বাটে করেই কেটেছি।
এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দেওয়ার পর আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিচ্ছি। এই নুনের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। শীতকালে এই সবজিটা ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলো। আমি এখানে 4 গুণের পরিমাণে রান্না করছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। আমার গ্যাস ওভেনের আঁচটা কিন্তু হাই ফ্লেমেই আছে। এবার আমি একটা ঢাকা দিয়ে দেব, দিয়ে আঁচটা আমি লো টু মিডিয়াম করে দেব। 2-3 মিনিট হয়েছে, আমি এবার ঢাকাটা একটু সরিয়ে রাখছি। দেখুন কত জল বেরোচ্ছে। এইভাবে আমি একটু ওপর নিচ করে দিচ্ছি তরকারিগুলোকে, কারণ একভাবে রেখে দিলে কি হয়, নিচের তরকারিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর উপরের তরকারিটা কিন্তু একটু একটু শক্ত হয়েই থাকে। তাই এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। আবারও আমি ঢাকাটা দিয়ে দেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে, আমি আবার ঢাকাটা নামিয়ে নিচ্ছি। এখনো সবজিগুলো পুরো সেদ্ধ হয়নি, জলও আছে বেশ কিছুটা নিচের দিকে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এই চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দিয়ে আমি ভালো মতন নাড়াচাড়া করে দেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 গোটা কাঁচা লঙ্কা, এটা কিন্তু অপশনাল। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারাই দেবেন। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আমি যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম এটা একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়িটা দিয়ে আমি আরেকবার ঢাকা দিয়ে দেব, কারণ বড়িটা সেদ্ধ হতে লাগবে। এইভাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 2-3 মিনিট হয়ে গেছে আমি বড়িগুলি দিয়েছিলাম। আবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই তরকারিটা খেতে কিন্তু খুব সুস্বাদু। এটা ভাত রুটি আপনি যেভাবে ইচ্ছে খেতে পারেন। বড়িগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখুন ভেঙে যাচ্ছে কি সুন্দর। সামনে বড়িগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আমি আগামী দিনে যেসব নতুন নতুন রেসিপি দেব সেগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ধনে পাতাটা দিয়ে আমি ভালো মতন নাড়াচাড়া করে দেব। ধনে পাতা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। আর যারা ধনে পাতা খেতে পছন্দ করেন না তারা না দিলেও কিন্তু
এই তরকারিটা খাওয়া যাবে। কিন্তু ধনে পাতাটা দিলে কি খুব সুন্দর একটা অ্যারোমা আসে। আর যারা ধনে পাতা খান অতি অবশ্যই তারা কিন্তু এই লাস্টে এই ধনে পাতা কুচুন এরকম ভাবে দিয়ে দেবেন। এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি আর একটা ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য। 2 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করুন, আর কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আস্তাবে আসি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।